সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের এখনই সময় গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়া পাক বলেছেন ও আতা হাবাহি জামিয়াউ তাফর রকু তোমরা আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে শক্ত করে আঁকড়ে ধরো তোমরা পৃথক হয়েও না সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনি যে কোনো দলের যে কোনো মতের যে কোনো আদর্শের হই না কেন আল্লাহ সাল্লামকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআন কিনে যখন কুরুক্তি করা হবে আঘাত দেওয়া হবে ইসলামের বিপক্ষে যখন কথা বলবে আমাদের সবার এক হয়ে একতা বদ্ধ হয়ে শত্রুদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যদি আমরা এক না হতে পারি তাহলে যারা ইসলামের শত্রু রয়েছে তারা তো ইসলামের উপর চোখ রাঙিয়ে কথা বলবেই এজন্য আমাদের উচিত হবে প্রত্যেকটা মুসলমানের এক হয়ে কাজ করা ইসলামের যারা শত্রু রয়েছে তাহলে তারা ভয় পাবে ভবিষ্যতে তারা কুরুচি মন্তব্য কোরআন কিনে তারা ভুল কোনো কথা আল্লাহ সুসুল ইসলাম কিনে তারা ব্যঙ্গ করার কখনো কোনো সময়ের জন্য সাহস পাবে না সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য দেখেন যে বাংলাদেশের যারা বড় বড় বিজ্ঞ আলেম তারাও কিন্তু এটাই চাচ্ছে যে আমরা কেন এক হতে পারি না মিজানুর রহমান আজারি সাহেব তিনি তার পেজে পোস্ট করেছেন যে ফ্রান্সে যে এই ঘটনাটি ঘটেছেন যে রাসুসাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে এই সময়ে আমাদের উচিত হবে যে গোটা বিশ্বের মুসলমান যেগুলো রাষ্ট্র রয়েছে রাষ্ট্রপ্রধানদের প্রতি তিনি একটি আবদার করেছেন আবেদন করেছেন আহ্বান জানিয়েছেন যে এই সময় আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে তিনি একটি কথা বলেছেন পরামর্শ দিয়েছেন সেটা খুব ভালো লেগেছে তিনি বলেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মুসলিম যেগুলো রাষ্ট্রপ্রধান রয়েছেন মুসলিম যেগুলো দেশ রয়েছেন সে দেশের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তারা যেন ওই জাতিসংঘের অধিবেশনে আল্লাহ রাসুসাল্লাসাল্লামের মর্যাদা সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সনদ প্রণয়নের জন্য তারা জাতিসংঘের অধিবেশনে বিল উত্থাপন করেন খুব সুন্দর একটি তিনি পরামর্শ দিয়েছেন যারা মুসলিম দেশ রয়েছেন জাতিসংঘের অধিবেশনে এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সম্মানিত দর্শক মণ্ডলী তিনি আরেকটি মন্তব্য করেছেন মিজানুর রহমান আজির সাহেব পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে ওয়াইসির যে সাতান্নটি দেশ রয়েছেন মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের উচিত হবে যে ফ্রান্সের যে রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে দেশে ডেকে এনে তাদেরকে খুব কড়াভাবে সতর্ক করে দেওয়া এবং প্রতিবাদ জানানো যাতে করে তাদের দেশে এই ধরনের কোনো ব্যক্তি আল্লাহ রাসুসাল্লামকে নিয়ে যেন কুটুক্তি করতে না পারে রাসুস্লাহ সাল্লামকে নিয়ে যেন ব্যঙ্গচিত্র করতে না পারে যদি কেউ করে তাহলে তাদের যেন খুব কঠোরভাবে যেন শাস্তি দেওয়া হয় এরকম যদি সতর্ক যদি করা হয় তাহলে দেখা যাবে কি তারা যে ইসলাম কিনে যারা কুটুক্তি করেছে মন্তব্য করেছেন এগুলো কিন্তু তারা করার সাহস পাবে না এই জন্য আসুন আমি আমার দেশ থেকে প্রতিবাদ করব প্রত্যেকটা দেশের মুসলমান দেশ থেকে যেন এরকম প্রতিবাদ গড়ে ওঠে যে যেখান থেকে আমরা পারি আল্লাহ রাসুসাল্লাহলামের মর্যাদা সংরক্ষণের জন্য আমরা সবাই প্রতিরোধ করে তুলি যাতে করে কোনো কাফের ফ ইমান ইসলামের শত্রু যারা রয়েছে তারা যেন আল্লাহ রসুলসাল্লা প্রতি চোখ রাঙিয়ে কথাবার্তা বলতে না পারে আল্লাহর ভাষা আল্লাহ বলেন নবীজি যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনার শত্রু তারাই লেসকার নির্বংশ আল্লাহ পাক বলেন ইন্না শাহ আবতার সম্মানিত দর্শক শ্রোতা আমরা সবাই আল্লাহ রসুলসাল্লাহলামকে ভালোবাসবো অন্তরীমানের মহব্বত রেখে স্পিরিট রেখে যেন আমরা শত্রুদের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি পাক জনয় সেই তৌফিক আমাকে আপনার সবাইকে যেন দান করে এই আশাটুকু ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি হাদামদি আল মঙ্গাল্লাহ আস্তাকিরতিলামালাইকুম রহমতুল্লাহি